এদিকে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, মোকাবেলায় সতর্ক অবস্থায় রয়েছে সংশ্লিষ্টরা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। দুপুরের পর তার রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এ বিষয়ে উপকূলের পরিস্থিতি জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিকদার জুবায়ের ও বরগুনা থেকে সুমন সিকদার। প্রথমেই যাব জুবায়ের কাছে। জুবায়ের, আপনার ওখানে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর নৌযানগুলো কি ঘাটে এসে নোঙর করেছে? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আপনাকে ধন্যবাদ। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে উপকূলীয় এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এখানে কিন্তু ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এখানকার যে বেড়িবাঁধ বিধ্বস্ত এলাকা রয়েছে, বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চর আন্ডা এলাকা, ওখানে কিন্তু বড় একটি অংশ বেড়িবাঁধের ভেঙে গেছে। গত 1 বছর পর্যন্ত কিন্তু ভেঙে যাচ্ছে। সেই ভাঙা বেড়িবাঁধ সংস্কারের কোনো উদ্যোগ কিন্তু পানি উন্নয়ন বোর্ড নিচ্ছে না, যার কারণে সেখানকার প্রায় 20,000 মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। জোয়ার আসলে পরে তারা কিন্তু পানি বন্ধী জীবনযাপন ওই এলাকার মানুষের করতে হবে। এছাড়াও চালিতবনিয়া লাউলো এবং লালো ইউনিয়নের এই সকল ইউনিয়নের মানুষ কিন্তু ভাটা জোয়ারের মধ্যে তারা কিন্তু ভাসতে থাকে। এই যে আজ যে জোয়ারের পানি বাড়তেছে, তারা কিন্তু আশঙ্কা করছেন যে জোয়ারের পানিতে ওই সকল বেড়িবাঁধ বিধ্বস্ত এলাকার মানুষ কিন্তু ভাসবেন। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই মুহূর্তে শত শত জেলে ট্রলার রয়েছে। এই সকল ট্রলারগুলো কিন্তু বঙ্গোপসাগরে মাছ শিকার করে তারা কিন্তু জীবনযাপন করে থাকে। এখন কিন্তু তারা ঘাটে চলে আসছে। এই ছিল আমার কাছে এই মহিপুর থেকে সবশেষ। আমরা চলে যাব বরগুনা, সেখানে রয়েছে সহকর্মী সুমন সিকদার। সুমন, আপনি বরগুনার কি অবস্থা? ধন্যবাদ জুবায়ের আপনাকে। আপনি পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় মোখার পূর্ব প্রস্তুতি এবং জেলেদের ট্রলার যে তীরবর্তী স্থানগুলোতে ফিরে এসেছে সেই সংবাদ জানাচ্ছিলেন। আমি এখন রয়েছি বরগুনার বিশখালী নদীর তীরে, এবং আমি যদি একটু বর্তমানে এখানকার আবহাওয়া পরিস্থিতি বলতে চাই, তাহলে আমরা বলতে হয় যে সকাল থেকেই কিন্তু এখানে আসলে প্রচণ্ড তাপদাহ আমরা দেখেছি, এবং সেই তাপদাহ কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। এবং আমরা স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ঘূর্ণিঝড় পূর্ববর্তী মুহূর্তে কিন্তু আসলে এই তাপদাহ উপকূল বাসীর জন্য একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা বিগত দিনের ঘূর্ণিঝড়গুলোতে দেখেছে যে এই তাপদাহের পরে কিন্তু ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত এনেছিল এই সকল এলাকায়। এবং আপনি জানেন যে বরগুনা একটি মৎস্য প্রধান এবং কৃষি প্রধান জেলা, এবং এখানকার অধিকাংশ জেলে কিন্তু গভীর বঙ্গোপসাগরে ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। এবং আমরা সেই ইলিশ শিকারে যাওয়া জেলেদের সাথে কথা বলেছি, জেলে ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ঘূর্ণিঝড়ের সংকেত দেওয়ার পরপরে কিন্তু আসলে যে জেলে ট্রলারগুলো সেই জেলে ট্রলারগুলো কিন্তু নিরাপদ আশ্রয় ফিরতে শুরু করেছে, এবং জেলে ট্রলারগুলো নিরাপদ আশ্রয় ফিরেছে কিছু কিছু, এবং কিছু কিছু ট্রলার কিন্তু এখনও গভীর সমুদ্র থেকে ফেরেনি। তারা খুব স্বল্প সময়ের মধ্যে তীরে ফিরে আসবে বলে কিন্তু ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং বরগুনা জেলা প্রশাসন কিন্তু আজকে এই ঘূর্ণিঝড় মোখা পূর্ববর্তী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি উপলক্ষে একটি জরুরি সভা করছে, এবং এই সভার পরে কিন্তু তারা আসলে যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হবে। এই ছিল আমার কাছে আসলে বরগুনা থেকে সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে তিম্মির কাছে। তিম্মি। সুমন, ধন্যবাদ আপনাকে। জুবায়ের, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পটুয়াখালী এবং বরগুনা থেকে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।